নমস্কার, আজকে ভিডিওতে আমরা দুধ উৎপাদনের জন্য একটি গাভী কেনার সময় বিবেচনা করা মূল্য বিষয়গুলি আলোচনা করব, যাতে আপনি একটি জ্ঞাত সিদ্ধান্ত নিতে পারেন। অনেক কৃষক সঠিক জাত এবং স্বতন্ত্র গাভী নির্বাচন করতে লড়াই করে, যার ফলে দুধের ফলন কম হয় এবং সম্পদের অপচয় হয়। যখন দুগ্ধ খামারের কথা আসে, তখন সঠিক গাভী বেছে নেওয়ার গুরুত্বকে উড়িয়ে দেওয়া যায় না। ভুল পছন্দ রাজস্ব এবং উৎপাদনশীলতা একটি উল্লেখযোগ্য ক্ষতি হতে উপরন্তু, এটি এমন একটি সিদ্ধান্ত যা আপনার খামারের লাভজনকতার উপর দীর্ঘমেয়াদী ফলাফল হতে পারে। আপনি যদি দুগ্ধ খামারে নতুন হন, তবে প্রক্রিয়াটি অপ্রতিরোধ্য হতে পারে, বিশেষ করে অনেকগুলি জাত এবং পৃথক গাভী বেছে নেওয়ার জন্য। উপরন্তু, এটি শুধুমাত্র একটি উচ্চ ফলনশীল গাভী নির্বাচন করার বিষয় নয়, এটি আপনার খামারের নির্দিষ্ট অবস্থার জন্য উপযুক্ত। অনেক জাত বিশেষভাবে উচ্চ দুধ উৎপাদনের জন্য প্রজনন করা হয়, কিন্তু নির্দিষ্ট পরিবেশে উন্নতি করতে পারে না। একইভাবে একটি গাভী যেটি একটি খামারে ভালো কাজ করে, তা অন্য খামারে এত ভালো কাজ নাও করতে পারে। প্রতিটি প্রজাতির একটি নিজস্ব শক্তি এবং দুর্বলতাগুলি এবং কিভাবে তারা আপনার খামারে অন্যান্য অবস্থার সাথে খাপ খাইয়ে নেবে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করা এবং সম্ভাব্য ক্ষতি সফল দুগ্ধ চাষের মূল চাবিকাঠি। আমরা বিভিন্ন দুগ্ধ জাত তাদের বৈশিষ্ট্য এবং স্বাস্থ্য, বয়স এবং উৎপাদনশীলতার পরিপ্রেক্ষিতে কি সন্ধান করব তা নিয়ে আলোচনা করব। দুগ্ধ জাতগুলিকে বিস্তারিতভাবে দুটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, বিশেষজ্ঞ জাত এবং দ্বৈত উদ্দেশ্য উপযুক্ত জাত। বিশেষত উচ্চ দুধ উৎপাদনের জন্য বিশেষভাবে প্রজনন করা হয়, যেখানে দ্বৈত উদ্দেশ্যের জাতগুলি দুধ উৎপাদনের জন্য উপযুক্ত। এই বিভাগগুলির মাধ্যমে বেশ কয়েকটি জাত রয়েছে যা দুগ্ধ চাষীদের মধ্যে জনপ্রিয়। প্রতিটি তাদের অনন্য শক্তি এবং দুর্বলতাগুলির সাথে সংযুক্ত। উদাহরণস্বরূপ, হলস্টিয়ানগুলি তাদের উচ্চ দুধ উৎপাদনের জন্য পরিচিত, তবে আরো তীব্র ব্যবস্থাপনা এবং বিশেষ যত্নের প্রয়োজন। অন্যদিকে আরো অন্যান্য জাতগুলি তাদের উচ্চমানের দুধের জন্য পরিচিত। প্রায় ছোট আকারে দুগ্ধ খামারিরা পছন্দ করে থাকে। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি প্রজাতির নির্দিষ্ট চাহিদাগুলি নিয়ে গবেষণা করা এবং বোঝা অপরিহার্য। উপরন্তু, আপনি আপনার বিনিয়োগের জন্য সর্বোত্তম মূল্য পাচ্ছে তা নিশ্চিত করার জন্য পৃথকভাবে গাভীর স্বাস্থ্য, বয়স এবং উৎপাদনশীলতা মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি হল প্রজনন সম্ভাবনা এবং স্বতন্ত্র গাভীর বৈশিষ্ট্যর মধ্যে ভারসাম্য বোঝা, যা আপনার দুগ্ধ চাষের অবস্থার জন্য উপযুক্ত। যদিও জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে পৃথক গাভীর বৈশিষ্ট্যগুলি বিবেচনা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি উচ্চ ফলনশীল জাত অগত্যা উচ্চ দুধ উৎপাদনে অনুবাদ করতে পারে না, যা পৃথক গাভীটি আপনার খামারের অবস্থার সাথে উপযুক্ত নাও হয়। বিপরীতভাবে, ব্যতিক্রমী স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত একটি গাভী তার সম্পূর্ণ সম্ভাবনা নাও পৌঁছাতে পারে, যদি জাতটি আপনার খামারের জন্য চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। পৃথক গাভীর মূল্যায়ন করার সময় তাদের দুধ উৎপাদনের ইতিহাস, উর্বরতা এবং সামগ্রিক স্বাস্থ্যের মতো বিষয়গুলি বিবেচনা করা অপরিহার্য। উচ্চ দুধ উৎপাদন এবং ভালো উর্বরতা প্রমাণিত ট্র্যাক রেকর্ড সহ একটি গাভী আপনার খামারের উন্নতির সম্ভাবনা বেশি। উপরন্তু, ভালো শরীরের অবস্থা, শক্তিশালী খোর এবং একটি স্বাস্থ্যকর দল আছে এমন গাভীর গরু সন্ধান করুন। এই শারীরিক বৈশিষ্ট্যগুলি একটি গাভীর সামগ্রিক স্বাস্থ্য এবং উচ্চ দুধ উৎপাদনের সম্ভাবনা নির্দেশ করতে পারে। প্রজনন সম্ভাবনা এবং স্বতন্ত্র গাভী বৈশিষ্ট্যগুলির মধ্যে ভারসাম্য বোঝা একটি জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি। আপনার দুধ উৎপাদন বিনিয়োগ সর্বাধিক করার জন্য উভয় জাত এবং পৃথক গাভীর যত্ন সহকারে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জাত এবং পৃথক গরুর গবেষণা ও মূল্যায়ন করার সময় নিয়ে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি আপনার বিনিয়োগের জন্য সেরা মূল্য পাচ্ছেন কিনা। মনে রাখবেন, একটি ভালোভাবে বাছাই করা গাভী দুধের উৎপাদন বৃদ্ধি, লাভজনকতা এবং আরও টেকসই দুধ খামারের কার্যক্রমের দিকে নিয়ে যেতে পারে। আপনার দুধ উৎপাদন এবং বিনিয়োগের সর্বাধিক করার জন্য উভয় জাত এবং পৃথক গাভী
গাভীর যত্ন সহকারে মূল্যায়ন করতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন অনুগ্রহ করে গাভী গরুর যত্ন সম্পর্কিত আমাদের গাইডগুলি দেখুন এবং নিচে মন্তব্যে আপনার গাভী গরু কেনার অভিজ্ঞতা শেয়ার করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।